সভাকে কেন্দ্র করে প্রত্যেকটা জেলা থেকে অঞ্চল থেকে তৃণমূল দলের নেতারা আটকে দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি জানেন, আইএসএফ এর উত্থান ক্ষেত্রেরা ভয় পাচ্ছে, আইএসএফ যে দ্রুত গতিতে এগিয়ে আসছে মানুষের মনের মধ্যে পৌঁছে যাচ্ছে, তারা ভয় পাচ্ছে, তারা আটকানোর চেষ্টা করছে। তবে একটা কথা ভাই বলে রাখি, এই আটকে ধমকে চমকে আইএসএফ এর গতিকে রুদ্ধ করতে পারবে না। হয়তো কিছু সময় তারা ভয়ের কাজ কারণে আমাদের কর্মী সমর্থকরা সাধারণ মানুষরা ভয় পেয়ে আসছে না, কিন্তু ভোটের দিনে তো আটকে রাখতে পারবে না, গণনার দিনে তো আটকে রাখতে পারবে না, ঠিক জায়গাতে এর ফিডব্যাক দেবে। দীর্ঘদিন ধরে বাংলার মানুষকে পরাধীনতার শিকলে আবদ্ধ করে রেখেছিল তৃণমূলের কিছু নেতারা, আজকে বাংলার মানুষ স্বস্তির নিঃশ্বাস পেচ্ছে এবং আগামী দিনে ভালোর জন্য তারা আইএসএফের ছায়াতলে আসছে। আমি ভরসা করি বাংলার মানুষের প্রতি আস্থা আছে, আগামী পঞ্চায়েত ভোটে তারা আমাদের পাশে থাকবেন এবং দুর্নীতিমুক্ত স্বচ্ছ বাংলা গড়ে তুলবেন। ভাইজান, আজকে এই সভাকে কেন্দ্র করে আইএসএফ সমর্থক কর্মীরা ঝান্ডা মারছিল, সেইখানে তৃণমূল সমর্থক কর্মীরা একেবারে আক্রমণ করলো আইএসএফদের উপর, কী বলবেন? দেখুন, ওটা আমার যারা অঞ্চলের দায়িত্ব আছে ওরা বুঝে নিতে পারবে।